প্রশান্ত মহাসাগরের একদম পশ্চিম কোণে 6,800 দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটি দেশ জাপান। কিন্তু ছোট্ট এই দেশটি তাদের কঠোর পরিশ্রম আর সততার দ্বারা জায়গা করে নিয়েছে বিশ্ব অর্থনীতি ও মানুষের মনে। প্রযুক্তিতে তাদের অবদান অনেক বেশি, আর জাপানি জিনিস মানে গুণে মানে অতুলনীয়। জাপান যে শুধু প্রযুক্তিতে এগিয়েছে তা নয়, শিল্প সাহিত্যেও তাদের রয়েছে অবাধ বিচরণ। আজকের ভিডিওতে সূর্যোদয়ের দেশ জাপান সম্পর্কে বন্ধুরা আপনাদেরকে এমনই কিছু বিচিত্র মজার তথ্য জানাবো যা একজন বিদেশী হিসেবে আপনাদের জানা একান্ত প্রয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমাদের স্টুডিও জারিফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। জাপান হলো সেই দেশ যেই দেশে জনগণ ভোরের সূর্য প্রথম দেখে থাকে। জাপানে স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন তাদের শিক্ষকদের সাথে 15 মিনিট তাদের স্কুল পরিষ্কার করে, যা তাদেরকে একটি পরিচ্ছন্ন জাতি হিসেবে গড়ে তুলতে বিশেষভাবে সাহায্য করে। কোনো কাজকেই ছোট করে না দেখার অভ্যাস এখান থেকেই গড়ে ওঠে জাপানি শিশুদের। শিশুদের স্কুলে পড়ালেখার পাশাপাশি আদব কায়দা শেখানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। গুরুজনদের সম্মান করা, মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেয়া, সবাই মিলে কাজ করা ইত্যাদি শিক্ষা একদম ছোটবেলায় জাপানিদের মনে গেঁথে দেওয়া হয়। জাপানে 3,000-এরও বেশি ম্যাকডোনাল্ডের রেস্টুরেন্ট আছে, যা যুক্তরাষ্ট্রের বাইরে কোনো দেশে সবচেয়ে বেশি। জাপানিরা রাস্তায় ময়লা ফেলে না, তাদের ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘুরে, কারণ জাপানের রাস্তায় সিগারেটের ছাই ফেলা নিষেধ। জাপানে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, বরং প্রতি বছর শত শত ভূমিকম্প হয়, তবুও তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। জাপান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। হিরোশিমায় বোমা মারার মাত্র 10 বছরে হিরোশিমা তার আগের জায়গায় ফিরে আসে। জাপানে প্রতি বছর প্রায় 1500 ভূমিকম্প হয়, অর্থাৎ প্রতিদিন প্রায় 4টি। তাই তারা অধিকতর ভূমিকম্পের ঝুঁকি সম্পন্ন এলাকায় কাগজের ঘর নির্মাণ করে। মজার ব্যাপার হচ্ছে জাপানে এই বিষয়টি নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। জাপানে রেস্টুরেন্ট ও ট্রেনে মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। বিশ্বের একটি ধনী দেশ হয়েও তারা কোনো কাজের মানুষ রাখে না। বিশ্বজুড়ে অসম্ভব পরিশ্রমী একটি জাতি হিসেবে তাদের দারুণ সুনাম আছে। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পরও প্রবীণ জাপানিরা ঘরে বসে থাকতে পছন্দ করে না। ঘরের বিভিন্ন কাজে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিযুক্ত থেকে সময় কেটে যায় তাদের, যার ফলে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানের অবস্থান তৃতীয়। গড়ে প্রায় 83 বছর বাঁচে জাপানিজরা। জাপানিদের পুরো জীবনটাই কাটে কাজের প্রতি বিপুল উদ্দীপনায়, পরিবার, সমাজ ও দেশের কল্যাণে। জাপানে শিক্ষা জীবনের প্রথম 6 বছর শেখানো হয় নৈতিকতা। জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না, কারণ জাপানিরা তাদের বর্জ্য রিসাইকেল করে ফেলে, আর যেগুলো রিসাইকেল করা সম্ভব হয় না সেগুলো খুব সতর্কতার সাথে ধ্বংস করে ফেলা হয়। জাপানিদের আত্মসম্মান বোধ প্রবল, সম্মানের খাতিরে জীবন বিলিয়ে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে দেশটি। কারোশিত, যার অর্থ হলো অতিরিক্ত কাজের চাপে মৃত্যু। ব্যাপারটি শুনতে আজব মনে হলেও জাপানের প্রেক্ষাপটে এটি খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয়। জাপানে শিক্ষা জীবনের প্রথম 3 বছর কোনো পরীক্ষা হয় না, কারণ তারা মনে করে লেখাপড়া শুধু চরিত্র গঠনের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য না। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কাজে 1 মিনিট দেরি করে আসাকেও অপরাধ হিসেবে দেখা। জাপানিজরা কখনো খাবার অপচয় করে না। রেস্টুরেন্টে গেলে দেখা যায় যার যতটুকু দরকার তার বেশি খাবার তারা নেয় না। জাপানে ছাত্র ছাত্রীদেরকে খাওয়ার জন্য আধা ঘন্টা বিরতি দেওয়া হয় সঠিকভাবে হজমের জন্য, কারণ তারা ছাত্র ছাত্রীদেরকে জাতির ভবিষ্যৎ মনে করে। জাপানিরা স্বভাবগত ভাবেই অফিসের সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পড়ে থাকে কাজ নিয়ে। জাপান অনেক উন্নত দেশ, হয়তো ভাবতে পারেন তাদের
জমি অনেক উর্বর, যেখানে প্রচুর ফসল ফলে। কিন্তু তা নয়, জাপানের শতকরা 70% ভূমি হচ্ছে পাহাড়ি। এছাড়াও দেশটিতে 200 মতো আগ্নেয়গিরি আছে। টোকিওর সিনজুকু স্টেশনটি জাপানের প্রধান রেল স্টেশন। পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এই স্টেশনের মধ্য দিয়ে প্রতিদিন 2 লাখের বেশি লোক যাতায়াত করে। জাপানের 90% মোবাইল ফোন ওয়াটারপ্রুফ, কারণ জাপানের মানুষ গোসল করতে করতে মোবাইল ফোন ব্যবহার করে। জাপানের শ্রম আইন অত্যন্ত কঠিন, এজন্য কোনো কোম্পানি চাইলেই তার কর্মী বিদায় করতে পারে না। জাপানের বাইরে বিশ্বে জাপানিজদের সবচেয়ে বড় সম্প্রদায় আছে ব্রাজিলে। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি টিপে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার স্ক্রিনে আপনি দেখতে পারেন। আর পাশাপাশি আপনি আমাদের এই ভিডিওগুলোকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ফেসবুকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।